এমন একটি সাবান তৈরি করে দেখালে কেমন হয় যেটা ব্যবহার করলে আপনারা অনেক বেশি ফর্সা হতে পারবেন, বিশ্বাস না হলো এটাই সত্যি। আসসালামু আলাইকুম, আমি মিথিলা হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে যে সাবানের রেসিপি শেয়ার করব এটা অনলাইনে বিক্রি করা সাবানের রেসিপি। প্রমিস করে বলতেছি এটা আপনার স্কিনে 100% কাজ করবে এবং প্রচুর ব্রাইট করবে। আজকে ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এই সাবানটি আপনারা কিভাবে বানাতে পারবেন, কি কি সাবান দিয়ে বানাতে পারবেন এবং কিভাবে বিক্রি করবেন সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করব। প্যাকেজিং থেকে শুরু করে ডিটেইলস আজকে ভিডিওতে বলবো, সো ভিডিওটা দেখতেই হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 চা চামচ চালের গুঁড়া। আমরা যে চাল দিয়ে ভাত খাই সে চালটা ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে বেটে নেবেন বা ব্লেন্ডার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন, 2 চা চামচ অ্যালোভেরা জেল। এখানে কিন্তু গাছের অ্যালোভেরাটা ব্যবহার করা যাবে না, বাজার থেকে কিনে অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে, যে কোনো কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু, ক্যাস্টর অয়েল 1 চা চামচ, এখানে নারিকেল তেলও 1/2 চা চামচ দেওয়া যাবে। এখন যে উপাদানটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ক্যাপসুল সবাই ব্যবহার করতে পারবেন না, যাদের ড্রাই স্কিন তারাই দিতে পারবেন আর যাদের অয়েল স্কিন তারা স্কিপ করবেন। ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল তিনটাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে। এখানে যে উপকরণগুলো মেশানো হয়েছে বা দেওয়া হয়েছে এগুলো কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। অনেক বেশি ঘন হয়ে গিয়েছে তাই একটু পাতলা করার জন্য এখানে আমি গোলাপ জল ব্যবহার করছি। এখানে পানি ব্যবহার করা যাবে না, গোলাপ জল ব্যবহার করবেন। যদি কেউ 100% কাজ চান আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানানোর চেষ্টা করবেন। গোলাপ জলও আপনি কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন আর ঘরে বানানো খুবই সহজ। একান্তই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে গোলাপ জল পানির মধ্যে ভিজিয়ে সেই পানিটা ব্যবহার করবেন। ভালো করে নেড়েচেড়ে স্মুথ একটি পেস্ট তৈরি করতে হবে, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে নিয়েছি জাফরান, যে কোনো মুদি দোকানে পাবেন। জাফরান আমাদের স্কিনকে ধবধবে সাদা করতে সাহায্য করে। কেউ যদি জাফরান সম্পর্কে না জানেন সেক্ষেত্রে গুগলে সার্চ করে দেখতে পারেন। জাস্ট 1 চিমটি জাফরান নিয়েছি। জাফরান কিন্তু নকলটাও পাওয়া যায়, আমি বলবো যারা বিজনেস করতে চান সততার সঙ্গে নকলটা কখনই ব্যবহার করবেন না। মনে রাখবেন আপনি যদি কারোর সাথে প্রতারণা করেন আল্লাহ তাআলা সেটি আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। কেউ যদি আমার সাথে যোগাযোগ হতে চান, বাবার পাশে থাকতে চান তাহলে স্ক্রিনে দেওয়া পেজে অ্যাড হয়ে যান। পেজ লিংক ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিলাম। এখানে আমি সোপ বেস নিয়েছি, গ্লিসারিন সোপ বেস। আপনারা চাইলে গোট মিল্ক সোপ বেস এবং বিভিন্ন রকমের সোপ বেস আছে সেগুলো নিতে পারেন। গুলশান, চক, বিভিন্ন বড় বড় মার্কেটে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এরকম সোপ বেস পাওয়া যায়, আবার অনলাইনও পেয়ে যাবেন। অনেকেই গ্রামে থাকেন, তারা কি ব্যবহার করবেন? সোপ বেসের পরিবর্তে আপনারা ডাব সাবান বা পিয়ার সাবান ব্যবহার করতে পারবেন। আর যারা সেলের উদ্দেশ্যে এই সাবানটি তৈরি করবেন তারা অবশ্যই সোপ বেস দিয়ে তৈরি করবেন, তা না হলে আপনারা লাভ করতে পারবেন না। এখানে আমি 150 থেকে 200 গ্রামের মতো সাবান বেস নিয়েছি। এটা ডাবল বয়লারে মেল্ট করতে হবে। এখানে আমি গরম পানি নিয়েছি, গরম পানির উপরে বোলটা বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে চুলা জ্বাল করতে হবে আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে। ছোট ছোট করে টুকরো করে নেবেন, গ্রেট করে নিতে পারেন, এতে করে তাড়াতাড়ি মেল্ট হবে। যারা সোপ বেস ছাড়া সাবানটি তৈরি করবেন তারা অবশ্যই গ্রেট করে নেবেন। এরকম মেল্ট হয়ে যাবে তখন চুলা থেকে পাতিলটা সহ বাটিটা নামিয়ে নিতে হবে। এখানে একটু কালার ব্যবহার করলাম সুন্দর দেখানোর জন্য। আপনারা যারা ঘরে ব্যবহার করবেন তাদের কোনো কালার ব্যবহার করার প্রয়োজন নেই। আমি কিন্তু এখনো গরম পানির পাতিলের উপরে বোলটা রেখেছি, এখনো নামাইনি। নেড়েচেড়ে সেই প্যাকটি এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সাবানের বেনিফিট আমি বলে বোঝাতে পারবো না, কারণ এটা স্কিনের জন্য এত ভালো কাজ করবে যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। ব্রণ থেকে শুরু করে স্কিনের যত প্রবলেম আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এখানে জাফরানটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি একদমই বলতে ভুলে গিয়েছিলাম, জাফরানটা কিন্তু গোলাপ জল দিয়ে ভিজিয়েছিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে অল্প একটু পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারবেন। 100% যখন মেল্ট হবে কোনো লাঞ্চ এর মধ্যে থাকবে না, তখন বিভিন্ন মোল্ডে ঢালতে হবে। মোল্ডে ঢালার আগে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে আর সাবানের শেপ নষ্ট হয়ে যাবে। বাসায় যদি এরকম সিলিকন মোল্ড থাকে সেক্ষেত্রে অয়েল ব্রাশ করার প্রয়োজন নেই। এটা যেহেতু স্যাফরন সোপ এই জন্য আমি এখানে একটু দিয়ে দিলাম, এটা একদমই অপশনাল। ভাই, জাফরানের যে দাম এতটুকু দিতে আমার কলিজা ফাড়ি যায়। যাই হোক, ফর্সা হতে চাইলে এতটুকু কষ্ট করতেই হবে। সাবান মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি, কতটুকু পাতলা কতটুকু মোটা করবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওপর। সিলিকন মোল্ড ছাড়াও যে তৈরি করা যায় এটা দেখানোর জন্য আমি একটি কাচের বোল নিয়েছি। আমরা যে কাপাস ক্রিম খাই সে কাপাস ক্রিমও কিন্তু রাখা যাবে। আরে ভাই, সিলিকন মোল্ড লাগবেই যে এমনটা নয়, বাসায় যা আছে তাই দিয়ে তৈরি করুন না।
8 বছর বাচ্চা থেকে শুরু করে সবাই এটি ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা হোম রেমেডি। বাসায় তৈরি করা সকল জিনিস সবসময় ভালো হয়, কখনো স্কিনের ক্ষতি করে না। যদি গোলাপ জল তৈরি করতে পারেন, গোলাপ জল বা পানি দিয়ে এটা আমি ধুয়ে নিয়েছি, আর এই পানিটা কিন্তু আপনার স্প্রে বোতলে ভরে স্কিনে ব্যবহার করতে পারবেন ফেস ওয়াশ হিসাবে। 1 ঘন্টা রাখার পরে এটা সেট হয়ে গিয়েছে, আর একটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, সেটা কেমন হয়েছে একটু পরেই দেখিয়ে দিই। সিলিকন মোল্ড আর আইসক্রিমের কাপে যেটা রেখেছি সেটা আমি বাহিরে রেখেছি, আর কাচের যেটা রেখেছি সেটা আমি ফ্রিজে রেখেছি, হাতে যেটা দেখতে পাচ্ছি। ফ্রিজে রাখার ফলে কি কি প্রবলেম হবে আমি বলে দিচ্ছি একটু পরেই। তেল ব্রাশ করার ফলে এটা খুব সহজেই মোল্ড থেকে উঠে আসবে। এখন একটু আমার হাতের দিকে খেয়াল করুন, দেখেন সাবানে কিন্তু পানি সৃষ্টি হয়েছে, এটা আমি ফ্রিজে রেখেছি। তাই যেটা ফ্রিজে রেখে আপনি সেট করবেন সেটা ফ্রিজে রেখেই ব্যবহার করতে হবে, যেগুলো ফ্রিজে রাখেনি সেগুলো আপনি নর্মালি রেখে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে গরম তাপ যেন না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাবানগুলো কতটা কিউট তাই না, দেখি খেতে মন চাচ্ছে। যাই হোক, খাওয়ার দরকার নেই। এটা কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে সেল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি র্যাপিং পেপার নিয়েছি, আর এই র্যাপিং পেপার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা যারা কেক বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন। ফেসবুক পেজ মিথিলা অনলাইন শপে প্রতিদিন কিন্তু আমি লাইভ হই, সরাসরি লাইভে কিন্তু কোশ্চেন করতে পারবেন। লাইক ফলো দিয়ে এখনই অ্যাড হয়ে যান, অনেক হেল্প হবে। এভাবে করে প্যাকেজিং করতে পারেন। প্রথম স্টেপে আপনাকে বক্স তৈরি করার কোনো প্রয়োজন নাই, প্রথমে এভাবে আপনি সেল করবেন, পরে বক্স তৈরি করবেন। এখন আসি এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জেনে নেই। আমার স্কিনের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, আমার স্কিনটা কিন্তু এখন একটু কালচে দেখা যাচ্ছে। এই সাবানটা ইউজ করার পর স্কিন কতটা ব্রাইট হয় সেটা একটু পরেই বুঝতে পারবেন। এখানে জাফরান ইউজ করা হয়েছে, জাফরান স্কিনকে যেমন ব্রাইট করে তেমনি বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এই সাবানটি ব্যবহার করতে হবে প্রতিদিন রাতে এবং সকালে। রাতে ব্যবহার করে ঘুমাবেন, সকালে উঠে আবার ইউজ করে বাহিরে বের হবেন। আপনি চাইলে গোসলের সময় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে রাতে ইউজ করতে হবে, এটা মাস্ট। মুখের পাশাপাশি আপনারা বডিতেও এটি ব্যবহার করতে পারবেন। 4 থেকে 5 মিনিট ভালো করে স্কিনে মাসাজ করতে হবে, আপনি প্রথমবার ব্যবহারে 1 থেকে 2 শেড ব্রাইট পাবেন। স্কিনটা অলরেডি হেলদি তাদের স্কিনে সব থেকে দ্রুত কাজ করবে, আর যাদের স্কিন হেলদি না তাদের একটু আস্তে আস্তে কাজ করবে। মনে রাখবেন যে কোনো কিছু ব্যবহারে আপনার স্কিনে প্রথমে ড্যামেজ রিপেয়ার করবে, তারপর ফর্সা করবে। সাবানটি সরাসরি স্কিনে মাসাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে মনে রাখবেন সব সাবান স্কিনে সরাসরি মাসাজ করা যায় না, সাবান হাতে লাগিয়ে তারপর হাত দিয়ে স্কিনে মাসাজ করতে হয়। আমার কথাগুলো কতটা সত্য এটা দেখানোর জন্য আমি ভিডিওতে স্কিনে ব্যবহার করে ওয়াশ করে দেখালাম, আর বাকিটা আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। এটি ব্যবহার করার পর আপনি বলতে বাধ্য হবেন আপনার ব্যবহার করা সব থেকে বেস্ট সাবান এটি। স্কিনটা কতটা গ্লোয়িং দেখা যাচ্ছে এবং কতটা ব্রাইট হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আরো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য পানিটা মুছে আপনি একটি সিরাম অ্যাপ্লাই করতে পারেন। সিরাম আপনার স্কিনটাকে টান টান করে বয়সের ছাপ দূর করবে এবং আপনার স্কিনে বড় বড় গর্ত রিমুভ করবে। যারা ধৈর্য ধরে ভিডিও দেখেছেন তাদের আসলে অনেক ধৈর্য এবং তারাই স্বাবলম্বী হতে পারবেন, কারণ ভিডিওর মধ্যে টিপস গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারপরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার কাছে এতটুকু অনুরোধ, ফেসবুক পেজ লাইক ফলো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।